আসসালামু আলাইকুম দর্শক, চলে এলাম নতুন একটি এপিসোডে আমাদের জিপিআরসি হসপিটালের পক্ষ থেকে। আসুন দর্শক, আমাদের একজন পেশেন্ট যিনি এখানে দীর্ঘদিন ভর্তি ছিলেন, এখন উনি কেমন আছেন ওনার সাথে পরিচয় হয় নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আগে আপনার পরিচয়টা আমি জেনে নেই, আপনার কি নাম? আমার নাম রুজিয়া আক্তার। আপনার দেশের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি? ময়মনসিংহ নান্দায়। ময়মনসিংহ থেকে উনি এসেছেন। তো আমাদের এখানে আপনি আমাদের সারের আন্ডারে ভর্তি ছিলেন। তো সারের এখানে ভর্তি হওয়ার আগে, আমাদের এই হসপিটাল ভর্তি হওয়ার আগে আগে কোথাও ডাক্তার দেখিয়েছিলেন? ময়মনসিংহ ডাক্তার দেখাইছি। ময়মনসিংহ ডাক্তার দেখিয়েছিলেন? ঢাকা লিবিডে দেখাইছি। আচ্ছা আচ্ছা। তো ওখানে যে ডাক্তার দেখাইছেন, ওখানে কি ওই ডাক্তার দেখাই আপনি সুস্থ হন নাই? ওষুধ খাইলে কিছুদিন ভালো থাকতাম, তারপর আবার পুনরায় সেই ব্যথা। আচ্ছা আচ্ছা। তা আপনার এই সমস্যাটা কতদিনের, কতদিন ধরে ভুগতেছিলেন? 15 বছর। আজকে 15 বছর। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন যে উনি 15 বছর ধরে এই সমস্যাটা ভুগতেছিলেন। মূলত আপনার কি সমস্যাটা হইতো, এই 15 বছর ধরে কি কি সমস্যা ভুগতেছিলেন, কি সমস্যাটা ছিল? প্রথমে কোমরে ব্যথা ছিল। কোমরে ব্যথা ছিল, তারপরে হাঁটু, তারপরে বাম পাশের ঘাড়ের মধ্যে। আচ্ছা আচ্ছা। আমি ঘুমাতে পারতাম না, মানে অনেক কষ্ট হইতো। আচ্ছা আচ্ছা। তো এই গত 15 বছর ধরে এইরকম কষ্ট নিয়েই আপনি চলতেছিলেন, কোথাও সুস্থ হন নাই? তো এরপরে আমাদের এখানের আমাদের যে স্যার, আমাদের হসপিটালের কর্ণধার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে এসে আপনি তার তথ্যটা আপনি কিভাবে পেলেন? আমি স্যারের তথ্য ইউটিউবের মাধ্যমে, তারপরে টিভির মাধ্যমে, সাক্ষাৎকারের মাধ্যমে জানতে পারছি। আচ্ছা। এসে তারপরে স্যারকে দেখাইছিলেন। এখানে কতদিন ধরে ভর্তি ছিলেন? 7 দিন। কত 7 দিন ধরে ভর্তি ছিলেন? তো এখন আপনার কি অবস্থা? আমি আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটা ভালো। কোমরের ব্যথা খুব ভালো হয়েছে, হাঁটু ব্যথা ভালো হয়েছে, গায়ে ব্যথাও আলহামদুলিল্লাহ। 7 দিনই আপনি অলওভার সব দিক দিয়ে সুস্থ হয়ে গেছেন? জি। আচ্ছা। তো আমাদের স্যারের ট্রিটমেন্ট আপনার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমাদের এখানে হসপিটালের স্টাফ বা আমাদের সার্ভিস আপনার কেমন লাগেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। হাসিয়া যে মেয়ে, ওই মেয়ে অনেক ভালোভাবে আমাদেরকে সেবা দিছে। স্যার প্রতিদিন আসে আসে আমাদেরকে মানে দেখাশোনা করে গেছে। আচ্ছা আচ্ছা। তো এখন আপনি ওভারঅল সব দিক থেকে আপনি স্যাটিসফাইড? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ঠিক আছে। আপনার জন্য আমাদের দোয়া রইল, আপনি আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের হসপিটালের কর্ণধার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করবেন, যাতে উনি আরও এভাবে সুস্থ করে তুলতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই আপনারা জানলেন, শুনলেন উনি দীর্ঘ 15 বছর ধরে অসুস্থ ছিলেন, বিভিন্ন জায়গায় ডক্টর দেখিয়েছেন, এখন আমাদের এখানে মাত্র 7 দিন চিকিৎসা নিয়ে, আমাদের স্যারের চিকিৎসা নিয়ে উনি সুস্থ হয়েছেন। দর্শক, আজ এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।